আসসালামু আলাইকুম আহমতুল্লাহে বারকাত গুড মর্নিং গুড মর্নিং ডিয়াকসেন আমি ডক্টর রফিকুল ইসলাম হোমিওপ্যাথিক স্বাস্থ্যকেন্দ্র রিকায় বাজার দুধপট্টি থেকে তো আমি আজকে আসলে এমন একটি ইউটিউব ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করছি আপনারা হচ্ছে যে যারা বিশেষ করে প্রেগনেন্সি মা যারা আছেন তারা হচ্ছে যে চারিদিকে শুধু সিজার আর সিজার বাংলাদেশের প্রেক্ষাপটে তো এটা সবচেয়ে বেশি তো আসলে আল্লাহ তালা এই পুরা পৃথিবীতে যত সৃষ্টি করেছেন প্রতিটা সৃষ্টি বংশ পরস্পরা কিন্তু বাই নেচারালি কিন্তু পৃথিবীতে আসছেন কোনো পশু পাখির ক্ষেত্রে সিজার করতে হয় না প্রাকৃতিক নিয়মে হয় মানুষের ক্ষেত্রে কিন্তু যখন কোনো ক্লিনিক হাসপাতাল ছিল না তখন কি বাই ন্যাচারাল ডেলিভারি নাই অবশ্য হয়েছে এবং দেখেন শুধু বাংলাদেশের বাহিরে পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে যান ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি কিন্তু পুরো পৃথিবী থেকে বাংলাদেশ কেন এত আলাদা কেন শুধু কথায় কথায় সিজার আসলে যে এই যে সিজার আমার জানা মতে আমার অনেকগুলো পেশেন্ট আমি আসলে দীর্ঘ তেইশ বছর যাবত আমি আমার যে চেম্বার রিকে বাজার হোমিওপ্যাথিক স্বাস্থ্যকেন্দ্রে আমি ট্রিটমেন্ট করে আসতেছি এই তেইশ বছরে কিন্তু আমার কাছে অসংখ্য রুগী আসছে যাদের মিসগাইড করে সিজারিয়ান ডেলিভারি করেছে তো বলা হয়েছে যে এমন একটা অবস্থা যে বাচ্চার মাথা অনেক বড় এটা কোনোভাবে নর্মাল হবে না অথচ এই বাচ্চা সিজার করার পরে আন্ডার বাচ্চা প্রায় ন্যাচারালি ডেলিভারি হতো এরপরে হচ্ছে বাচ্চা ভয় দেখানো হয় যে হয়তো বাচ্চা বাচ্চা পেটের ভিতরে পায়খান খেয়ে ফেলছে অথবা নার নার পেঁচন অবস্থায় আছে ঠিক আছে এখন সিজার না না করলে ঠিক আছে হয়তো আমরা দায়ী থাকব না কারণ মা বা বাচ্চা যেহেতু মারা যেতে পারে অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে শুধু বিজনেস আর বিজনেস তো বিভিন্ন যে ক্লিনিক সেই ক্লিনিক হচ্ছে যে বিভিন্ন যে ডক্টর আছে তো তাদের দেখা যায় যে কিছু কিছু ডক্টর যদিও সব থাকতে চায় অনেক ক্ষেত্রে সব থাকতে পারে না কারণ এখানে ক্লিনিকের বিজনেস জড়িত আছে আর আমি আজকে এই ইউটিউব ভিডিওর মাধ্যমে যারা শুনতেছেন এই পৃথিবীতে এজ এ মুসলিম হিসাবে যে সমস্ত ডক্টর আসলে আপনি জানতেছেন যে নর্মাল ডেলিভারি এই পেশেন্টের হবে শুধু কিছু টাকার জন্য দয়া করে সিজারের সিদ্ধান্তে যাবেন না এটা একান্তভাবে আমার আকুল আকুল আবেদন এখন আমি যারা আমার ইউটিউব ভিডিও শুনতেছেন যত প্রেগনেন্সি মা যারা প্রেগনেন্সি হবেন তাদের খাতে ইনফরমেশন আমি জানাচ্ছি যে কিভাবে আপনাদের যে সিজারে যেতে হবে না কিভাবে দেখেন যে বারবার টিভিতে অ্যাডে বিভিন্ন মাধ্যমে বলা হয় যে আপনি পুষ্টিকর খাবার খান পুষ্টিকর খাবার খান তো আপনার খাদ্যের সাথে আপনার যে বাচ্চার পুষ্টি জড়িত আছে কিভাবে মা যা খাবে সেই খাদ্যের অংশ কিন্তু নারীর মাধ্যমে কোথায় যাচ্ছে বাচ্চার ওখানে যাচ্ছে তা আপনাকে কি করতে হবে যে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে যে সেই পুষ্টি খাবার যে রঙিন যে শাকসবজি যে ফল ফাঁকড়া আছে ফল ফাঁকড়া দেশীয় যে ফল আছে প্রচুর পরিমাণে খেতে হবে এবং হচ্ছে দুধ ডিম এগুলো পাশাপাশি খেতে হবে তো এখনকার প্রেক্ষাপটে যে দেখা যায় অনেকে দেখা যায় অল্প বয়সে বিয়ে হয়ে যায় তাই না সতেরো আঠারো বছর বয়সে বিয়ে হয়ে যায় কারো কারো আমার আমার কাছে এমন রুগী আসছে চোদ্দ বছর পনেরো বছর প্রেগনেন্সি অবস্থায় আছে ঠিক আছে কতটা ঝুঁকির ভিতরে আর তাদের যে হিস্ট্রি দেখা গেছে যে তারা খাদ্য খায় সবজি খুবই কম খেয়েছে ছোট মাছ তো তারা পাতেই নেয় নেয় তো সে পুষ্টি ভিটামিনগুলো পাবে কোথায় তো আমি বলবো যে আপনারা যারা বিশেষ করে গ্রামে যারা আছেন আশেপাশে তো অনেক শাক সবজি আছে ফল ফকরা আছে নদীর ছোটো মাছ আছে সেগুলো প্রচুর পরিমাণে খাবেন ভিটামিন সি জাতীয় খাবার খালে খাবেন এবং হচ্ছে যে একেবারে টোটালি যে শুয়ে বসে থাকা তা না যে কাজ করা সেই বাই নেচার ওরকম করতে হবে সব কিছুর ক্ষেত্রেই সঠিক নিয়মে ঘুমাতে হবে এবং যে আমাদের যে লাইফস্টাইল এবং ফুড ম্যানু সেগুলো হলো মেনটেন করতে হবে আমাকে বাদ দিতে হবে ফাস্ট ফুড জাঙ্ক ফুড সফট ড্রিঙ্ক এগুলো বাদ দিতে হবে হচ্ছে এবং মোবাইলে প্রচুর পরিমাণে যে এই প্রেগনেন্সি সবসময় কথা বলা বাহিরে কিন্তু একটা প্রেগনেন্সি মাকে টোটালি গাইডলাইন দিয়ে দেওয়া হয় সে কোনো সফট ড্রিঙ্ক গ্রহণ করতে পারবে না ফাস্ট ফুড প্রচুর পরিমাণে গ্রহণ করতে পারবে না এবং অনেক বেশি মোবাইল ব্যবহার করতে পারে না তো সেই গাইডলাইন কি আমরা পাই আসলে যে প্রেগনেন্সি মা যারা আছেন তাদেরকে ওইভাবে এডুকেট করা হয় আমার মনে হয় হয় না যে ওইভাবে এডুকেট করা হয় এনে হাও যে আমাদের দেহ হচ্ছে প্রাকৃতিক তো প্রাকৃতিক দেহে আমরা প্রাকৃতিক ঔষধি খাদ্য দিব প্রাকৃতিক যে নিয়মকানুনগুলো মানব এবং ইনশাল্লাহ প্রত্যেকের কার সিজন লাগবে না উইদাউট সিজন নর্মাল ডেলিভারি হবে ইনশাল্লাহ তো এখন আজকে আমার যে আলোচনার মূল বিষয় সেটা হচ্ছে যে ডিয়াকশন স্পাইরুলিনা ডিয়াকশন স্পাইরুলিনা খাওয়ার মাধ্যমে নর্মাল ডেলিভারি ইনশাল্লাহ অনেক ক্ষেত্রেই শতভাগ নর্মাল ডেলিভারি হবে সে আলোচনায় হচ্ছে আজকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে ভিডিও করতেছি সেটা হচ্ছে যে স্পারোনা খান নর্মাল ডেলিভারি করুন তো এখন চলে আসি যে আসলে কি আছে স্পাইরোনা দেখেন স্পারোনা এখন পুরো পৃথিবীতে একটা রেগুলেশন সাবেক যে ইউএসএ প্রেসিডেন্ট বারাকুবা তার দাদা ফাদার তারা কিন্তু গ্র্যান্ড অ্যাম্বাসেডার ডিয়াগো ম্যারাডোনা এটা হচ্ছে যে স্প্রেণা হচ্ছে অ্যাম্বাসিডার এবং হচ্ছে যে সঞ্চয় দত্ত কিছুদিন হচ্ছে যে আমাদের যে দুবাইতে আপনার হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা মিশন হিসাবে কিন্তু সঞ্চয় দত্ত সেখানে হচ্ছে যে স্পেরণা ক্যাম্পেন করে আছে পুরো পৃথিবীতে মেল নিউট্রেশন সেই মেল নিউডেশনের জন্য কিন্তু স্পেরণা ক্যাম্পেইন হচ্ছে এবং হচ্ছে আমাদের ডিএকসএন থেকে পুরো পৃথিবীতে যে সমস্ত যে শিশু সমস্ত শিশুর জন্য যে স্পারনা ক্যাপেন হচ্ছে তো এখন যে চলে আসি যে এই স্পারনা একটা মাকে কিভাবে নর্মাল ডেলিভারি আছে কী আছে এই স্পারনের মধ্যে দেখেন এই যে স্পাইনার মধ্যে আছে যে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট প্রোটিন প্রোটিনের মাত্রা যে এত বেশি কি আছে এটা ভেজিটেবল প্রোটিন আপনার অমাক হয়ে যাবেন যে এখানে প্রচুর পরিমাণে ভেজিটেবল প্রোটিন আছে সেই ভেজিটেবল প্রোটিন আপনার যে টোটাল দেহের যে ইমিউনিটি ডেভেলপ করবে আপনার এনার্জি আসবে এবং এটা এই প্রোটিনটা ভেজিটেবল প্রোটিনটা মার পাশাপাশি কোথায় চলে যাচ্ছে বাচ্চার ওখানে চলে যাচ্ছে এখানে আছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট এখানে আছে প্রায় পনেরো পার্সেন্ট এরপর হচ্ছে যে অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড আছে ঠিক আছে সেই ফ্যাটি অ্যাসিড আছে পাঁচ থেকে আট পার্সেন্ট ভিটামিন আসছে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি নাইন এবং হচ্ছে বি সিক্স বি টুয়েলভ সমস্ত ধরনের ভিটামিনগুলো আছে এখানে আছে আপনার যদি যান মিনারেলের মধ্যে এখানে আছে ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ফলিক অ্যাসিড পটাশিয়াম ম্যাগনেসিয়াম সেলেনিয়াম সমস্ত মিনারেলগুলো কিন্তু এর মধ্যে আছে এবং হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে যে এখানে যে পিগমেন্টের পিগমেন্ট ন্যাচারাল যে পিগমেন্ট আছে ফাইকোস ফাইকোসায়ানিন ক্লোরোফিল ফিল ভিটাক তো সবচেয়ে বড়ো হচ্ছে যে এই যে ফাইকোসায়ানিন ফাইকো ফাইকোসায়ানিন হচ্ছে যে আমাদের যে সেল কোষের যে ডাব্লু বি এবং আর বি এটা কি করে ডেভেলপ করে এবং যে ডাব্লিউ বি যদি আপনার স্ট্রং থাকে এই আমাদের বিশেষ করে যে ইমিউন সেল সেটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল সেটা কণিকা সেই ডাব্লু বিসি কিন্তু স্ট্রং থাকলে যে কোনো প্রকার জীবনের সাথে ফাইট করতে পারে এখন মূল হচ্ছে যে আমি চলে আসি যে আমাদের এই ভিটামিন এবং যে মিনারেল সে ভিটামিন এবং মিনারেলের ভিতরে যে ভিটামিন এ সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ভিটামিন এ সেই ভিটামিন এ কি পরিমাণে আছে দেখেন যে আমাদের যে স্প্রাইনের মধ্যে ভিটামিন এ আছে বলা হয়েছে যে আমরা যে গাজর খাই গাজরের চেয়ে পঁচিশ গুণ বেশি ভিটামিন এ কিন্তু আমাদের যে স্প্রাইনের মধ্যে আছে টোয়েন্টি ফাইভ গুণ বেশি স্পাইনের মধ্যে ভিটামিন এ আছে তারপর আমরা যে পেঁপে খাই সে পেঁপেতে যে ভিটামিন এ আছে পেঁপের চেয়ে একশো গুণ বেশি ভিটা ক্যারোটিন কিন্তু স্প্রাইনের মধ্যে আছে বুঝতে পারছেন যে পাকা পেঁপে সে পেঁপে পেতে কি আছে প্রচুর ভিটামিন এ আছে তার চেয়ে একশো গুণ বেশি বিটা ক্যারোটিন বা ভিটামিন এ কিন্তু স্প্রাইনের মধ্যে আছে এখন চলে আসেন যে আয়রন হ্যাঁ যেখান থেকে ইনস্টান রক্ত তৈরি করে এই স্পর্ণ থেকে কিন্তু বাই ন্যাচারাল ইনস্টান আয়রন আপনাকে স্পর্ণ গ্রহণ করলে আপনাকে কোনো আর কোনো আলাদাভাবে আয়রন ট্যাবলেট খেতে হবে না কারণ এখানে বলা হয়েছে যে গরু বা খাসির যে কলিজা তার চেয়ে আঠাশ গুণ বেশি আয়রন কিন্তু স্প্রাইনের মধ্যে আছে। এরপর যে আমরা যে পালং শাক খাই কিন্তু বাই ন্যাচারাল প্রচুর পরিমাণ আয়রন আছে সেই পালং শাক থেকে আটান্ন গুণ বেশি আয়রন কিন্তু স্পাইলার মধ্যে আছে এরপর চলে আসেন যে ক্যালসিয়াম ক্যালসিয়াম হচ্ছে যে বলা হয়েছে যে আমা আমরা যেই যে বিশেষ করে যে দুধ পান করি এবং সেই দুধের চেয়ে ছাব্বিশ গুণ বেশি ছাব্বিশ গুণ বেশি ক্যালসিয়াম এখানে আছে এবং ডিমের চেয়েও প্রায় চল্লিশ গুণ বেশি ভিটামিন এ কোথায় আছে আমাদের স্পাইলের মধ্যে আছে তাহলে দেখেন যে কি পরিমাণে যে আমাদের যে ভিটামিন এবং মিনারেলগুলা এই বিশেষ করে আমাদের যে মধ্যে আছে আর এটা বলা হয়েছে যে নাম্বার ওয়ান কলোরোফিল ফোর্ট ইন দ্য ওয়ার্ল্ড মানে প্রচুর পরিমাণে ক্লোরেশম্প যেটা হচ্ছে আমাদের যে রক্তের যে লাল কণিকা বাড়াতে সাহায্য করতেছে হচ্ছে আমাদের যে স্পাইরোলিনা বিশেষ করে ডিয়াক স্পাইরো আপনারা জানেন যে ডক্টর লিমসোজিন তিনি হচ্ছে যে ডিএসএন ফ্যাক্টরি মানুষের কাছে আলস্তা সেখানে বিশাল যে বাই সবচেয়ে বেস্ট স্পোর শুধু স্পাইর না হতে হলে হবে না স্প্রাইডেন সবচেয়ে বেস্ট স্পোর নিয়ে কিন্তু যে ডক্টর লিমসুজিন সে তার সাইন্টিফিক গবেষণার মাধ্যমে বাই প্রাকৃতিকভাবে কোনো প্রকার প্রিজারভেটিভ ছাড়া স্পনটা তিনি তৈরি করছেন সেই স্পাইনটা হচ্ছে এটা ট্যাবলেট আকারে আছে ক্যাপসুল আকারে আছে পাউডার আকারে আছে তো আমার এখানে আছে যে এখানে পাউডার আছে এখানে ট্যাবলেট আছে এবং এখানে স্পেরোনা সিরিয়াল আলাকারে আছে যেভাবে একটি প্যাগন্যসি মা আপনি যেইভাবে খাবেন সেইভাবে কিন্তু এটা উপকার পাচ্ছে আর এখানে আছে কি আছে মোস্ট ইম্পর্ট্যান্ট আর্ট উপাদান সেটা হল হচ্ছে জি এল এ গামালিনোনিক অ্যাসিড যেই গামালিনিক অ্যাসিডটা দেখা যায় যে মাতৃ মায়ের যে দুধে পাওয়া যায় সেই গামালিনোলেনিক অ্যাসিডটা প্রচুর পরিমাণে কিন্তু স্পাইনার মধ্যে আছে তো সুতরাং আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ যে এই কি ভান্ডার স্পার মধ্যে আছে তো দেখেন স্পারনাকে ইউনিসেফ যারা শিশু নিয়ে কাজ করে তো বলা হয়েছে দ্য বেস্ট নিউট্রিশনাল ফুড ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে সবচেয়ে পুষ্টিকর খাবার হচ্ছে স্পারনা এবং এটা হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে দ্য গ্রেটেস্ট ফুড ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর সবচেয়ে সেরা খাবার এবং পৃথিবীর সবচেয়ে সেরা পুষ্টিকর খাবার এবং নাসা নাসার গবেষণা তো বলা হয়েছে যে একটা টেবলে যে স্পর্ণা যে একটা টেবলেট সমান দুইশো চল্লিশ মিলিগ্রাম বা তিনশো মিলিগ্রাম দুইশো চল্লিশ মিলিগ্রাম তো বলা হয়েছে এক গ্রাম অর্থাৎ চারটে স্পর্ণা সমান এক কেজি টাটকা শাক সবজি এবং ভিটামিন এবং মিনারেল সমান পুষ্টি হচ্ছে এই স্পর্ণা অর্থাৎ আপনি পার ডে যদি এক গ্রাম স্পর্ণা আপনি গ্রহণ করেন তাহলে এক কেজি টাটকা শাক সবজি ফল ফাঁকড়া দুধ ডিম মাছের সমস্ত পুষ্টি বাই ন্যাচারাল পাবেন আর এটা খাওয়ার সাথে সাথে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু ডাইজেস্টাবল বুঝতে পারছেন এবং এখানে বলা হয়েছে যে এক কেজি স্পাইনা অর্থাৎ হচ্ছে এক কেজি সমান এক হাজার কেজি শাকসবজি ফল ফাঁকড়া মাছ মাংস দুধ ডিমের সমান অর্থাৎ একদিকে আপনি এক কেজি স্পাইনা রাখেন আর আরেক দিকে এক হাজার কেজি সবজি ফল প্রায় এক ট্রাকের মতো অর্থাৎ এক কেজি স্পাইনা সমান পুষ্টির ভান্ডার হচ্ছে প্রায় এক ট্রাক শাক সবজি সমস্ত প্রকার ফল ফাঁকড়া মাছ দুধ ডিম সমস্ত খাদ্যের পুষ্টি এটা হচ্ছে নাসার গবেষণা তো এখন এখানে কি আছে বলা হয়েছে এনজাইমের বান্টা আছে প্রচুর পরিমাণে এনজাইম আছে এখানে দুই হাজার প্রকার অ্যানজাম আছে এবং ওই যে বলে না যে কমপ্লান্ট খান কমপ্লান্ট খান এখানে টেস্টি ভাইটাল নিউট্রিশন আছে কিন্তু স্পাইরা স্পাইরালের মধ্যে বাই ন্যাচারাল একশো প্রকার নিউট্রিশন আছে মিনারেলের কথা বলবেন এমন কোনো মিনারেল নাই যে স্পাইন মধ্যে না আছে ইনশাআলা নাইনটি এইট অর্থাৎ আটান্ন প্রকারের মিনারেল আছে আপনি কোন মিনারেল চান আঠারো প্রকারের হচ্ছে যে অ্যাসিড আছে এবং এখানে দশ প্রকার ভিটামিন আছে সাত প্রকার ক্যারোটনেট আছে তো বুঝতে পারছেন সমস্ত পুষ্টির ভাণ্ডার কিন্তু এই স্পাই স্পাইরোনের মধ্যে আপনার হচ্ছে কী দেওয়া হয় একজন গাইনি ডাক্তার কাছে যাওয়া হয় ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ফলিগেসিভ ভিটামিন এই তো মানে এই এইগুলো দেওয়া হয় এবং দেখা যায় যে গাইনি ডাক্তারের কাছে আসলে অনেক মা যায় যে তার যাতে যথাসময়ে শুধু সিজার করে বেসিক্যালি এই জন্য কিন্তু গাড়ি ডাক্তারের কাছে যাওয়া ওই দেখা যায় তিন মাস পাঁচ মাস সাত মাসে আট মাসে নয় মাসে অনেকগুলো হচ্ছে ইনভেস্টিগেশন করা হয় আটা সংক্রান্ত কমেই কমেই থাকে বারবার এখানে আটা করা হচ্ছে আর সময় আগে বল যে ঠিক আছে আপনার সমস্যা আপনি সাত দিন আগে ডেলিভারি করে ফেলেন পনেরো দিন আগে ডেলিভারি করে ফেলেন অথচ দেখেন শেষ সময়ের শেষের যে এক মাস আপনার বাচ্চার গ্রোথটা কিন্তু ফর্টি পার্সেন্ট ইনক্রিজ হয় এবং সমস্ত পূর্ণাঙ্গ যে পুষ্টিটা সেই পুষ্টিটা এবং হলো পূর্ণতা একটা বাচ্চার খোলা ডেভেলপমেন্ট কিন্তু শেষ সময় সবচেয়ে বেশি হয় তো এই জন্য আসলে যে আমি বলবো যে প্রেগনেন্ট একটা প্রেগনেন্ট মা তার ভিতরে আত্মবিশ্বাস এবং ফের থাকতে হবে আমার যথাসময় ডেলিভারি হবে ডেলিভারিতে আমার ন্যাচারাল পেন হবে এবং মাকে সেই পেনটা সহ্য করতে হবে কেন একটা মা বলা হয়েছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেস তাহলে এই মা বলা হয়েছে যে দশ মাস দশ দিন আসলে মেডিকেল বাসায় হচ্ছে নয় মাস দশ দিন কে বাচ্চা পেটে রাখে এবং বাই ন্যাচারালি যখন ডেলিভারি হয় ডেলিভারি যে পেন যে ব্যথা সেটাকে কিন্তু বলা হয়েছে মায়ের কষ্ট তো মা হতে হলে সেই পেনটা আসলে সহ্য করতে হয় তো আপনারা হচ্ছে ভরসা রাখবেন আল্লাহর উপরে এবং বাই ন্যাচারাল আমাদের যে না পৃথিবীর সবচেয়ে সেরা বেস্ট কোয়ালিটি স্পার্না ডি এক্সের মালুশিয়া ডক্টর লিনসুজিনের মাধ্যমে তৈরি হয় এই স্পর্ণা একটা প্রেগনেন্ট মা আমি বলবো যদি আপনার একটু সামর্থ্য থাকে দৈনিক আপনি শুরু করেন প্রথমত হচ্ছে চারটা ছয়টা আটটা দৈনিক বারোটা আপনি যদি মনে করেন যে দৈনিক যদি অন্তত চারটে চারটে আটটা স্পর্ণা এভরিডে আপনি কন্টিনিউ করেন এভরিডে যদি আপনি দৈনিক আটটা স্পারণা খান এই আটটা স্পার্নার মাধ্যমে আপনার টাটকা দুই কেজি সমস্ত প্রকার সবজি ফল মাছ মাংস দুধ সমস্ত পুষ্টি যাবে আপনার টোটাল জ্বরের ফাংশন হানড্রেড পার্সেন্ট ভালো থাকবে হরমোনাল লেভেল ভালো থাকবে এবং সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের যে ইমিউনিটি এই স্পে থেকে সাইন্টিফিকলি প্রুক যে এখানে যে পলিসিয়ার গাইড আছে আমাদের যে ইমিউনিটি সেই ইমিউনিটি ডেভেলপ করে ইমিউনিটি ডেভেলপ করার পাশাপাশি তো দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা সেলের সমস্ত প্রকার নিউট্রিশন একটা আমাদের আসলে যে প্রত্যেকটা কোষ আমাদের পুরো দেহ হান্ড্রেড ট্রিলিয়ন সেল দ্বারা গঠিত অর্থাৎ আছে না সেই খাদ্য কি চাই আপনার আপনার হান্ড্রেড ট্রিলিয়ন সেলের সমস্ত নিউট্রিশন আপনার স্পান থেকে বাই নেচারেল পাওয়া যাচ্ছে আপনি দুধে ভেজাল সবজিতে ভেজাল ফলে ভেজাল বিভিন্ন খাদ্য খাওয়াই ভেজাল সেই ভেজাল খাদ্য দেখা যায় অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনার প্রপার নিউট্রিশন তৈরি হচ্ছে না সেই প্রপার নিউট্রিশনটা কিন্তু আপনি এই যদি দৈনিক চারটা চারটা আটটা স্পানা খান আমি ইনশাল্লাহ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি নিশ্চিত হতে পারি ইনশাআল্লাহ একটা প্রেগন্যসি মা অবশ্যই অবশ্যই নর্মাল ডেলিভারি হবে তার কোনো প্রকারের ওই বিশেষ করে ডক্টর কাছ থেকে টাকা নষ্ট করা কোনো প্রয়োজন নাই সে গাইডলাইন জানবে সে আসলে কখন খাবে কখন কি খাবে কখন ঘুমাবে ঠিক আছে কিভাবে ঘুমাবে সেই সিস্টেম রুলগুলো জানবে কিন্তু কোনো ওষুধ আলাদাভাবে খাবার কোনো প্রকার দরকার নাই আপনার ওষুধ হচ্ছে আপনার খাদ্য খাদ্যই হচ্ছে আপনার ওষুধ তো কি কারণে হেপাটাইটিস যিনি চিকিৎসা বলেছেন ইউর ফুড ইউর মেডিসিন খাদ্যই হবে আপনার ওষুধ আধুনিক ইসলামী মুসলিম বিজ্ঞানী সিনা তিনি বলেছেন মে ফুড ইউর মেডিসিন অ্যান্ড মেডিসিন ইউর ফুড খাদ্যই হল আপনার ওষুধ ওষুধই হল আপনার খাদ্য তাহলে পৃথিবীর সবচেয়ে সেরা পুষ্টিকর খাদ্য হচ্ছে স্পাইরোনা এটা হচ্ছে একটা অ্যালকোলাইন ফুড খাওয়ার সাথে সাথে নাইনটি ফাইভ ডাইজেস্টেবল আপনার দেহের যা যা রিকোয়ারমেন্ট আপনার নতুন রক্ত তৈরি হওয়া আপনার ক্যালসিয়াম তৈরি হওয়া সমস্ত ভিটামিন অর্থাৎ আপনার যে আইস থেকে শুরু করে যত যা দরকার এনার্জি মাসেস বিল্ডার সব কিন্তু কিন্তু আপনার স্পর্ণা থেকে পেতে পারেন আর যারা হচ্ছে যে টেবলেট আকারে না খান স্পনা সিরিয়াল আকারে আছে দেখেন যে টোটাল একটা ফাইবার তো সমস্ত ফাইবার যুক্ত খাবার হচ্ছে স্পারনা এর ভিতরে হচ্ছে গম আছে জব আছে ভুট্টা আছে বার্লি আছে সাথে স্পারনা আছে তাহলে কমপ্লিট ফুড হিসেবে কিন্তু স্পারনা এখানে প্যাকেট আকার আছে আপনার এক প্যাকেট করে আপনি প্রতিদিন খান তাও কিন্তু আপনার প্যাকস অবস্থায় ভালো থাকেন তো আমি রিকমেন্ড করবো সবচেয়ে বেস্ট হচ্ছে যে স্পারনা এটা ট্যাবলেট ক্যাপসুল বা পাউডার আকারে বেশি পরিমাণে খান যতটুকু পারেন পারলে দৈনিক বারোটো করে খান তাহলে দেখা যাচ্ছে যে এই স্পর্ণা খাওয়ার মাধ্যমে আপনার শতভাগ নিশ্চিত ডেলিভারি হবে এবং আপনাদের আপনাদের কোনো গাহিনী ডাক্তারের কাছে দৌড়ে দৌড়ি করতে হবে না শেষ মুহূর্তে তেমন কোনো কষ্ট হবে না বাই ন্যাচারাল যেই ডেলিভারি সেই ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট হবে তো আজকে আসলে আমার যে মূল উদ্দেশ্য ছিল কারণ আমি চারিদিকে যেদিকে যাই সেদিকে শুধু সিজার 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 এই সিজার বন্ধে সেটা হচ্ছে যে আপনার হলো আল্লাহর ওপর ভরসা রেখে আপনি তো টাকা ওখানে খরচ করেন এরকম না যে ওখানে টাকা খরচ করেন না সেই টাকা আপনি সংগ্রহ করে আমাদের যে ডিএকশান স্পর্ণা খান কারণ যে ডিএকশানের যে স্পর্ণা পুরো পৃথিবীর টু হান্ড্রেড প্লাস কান্ট্রিতে আছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এই সংগ্রহ করতে পারবেন তো কিভাবে সংগ্রহ করতে পারবেন কিভাবে পেতে পারবেন কী কত দাম এটা আমার ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ফোন করবেন আমি ডিটেলস আপনাদের খাবারের নিয়ম বলে দেব এবং কোথায় পাবেন সেটা বলে দিব হোলসেল বা পাইকে রেটে আপনি কীভাবে কিনতে পারবেন সেই ব্যাপারে আমি আপনাদের সাহায্য করব। তো ধন্যবাদ সবাইকে আজকে এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ সহকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখলেন আপনাদের সুস্বাস্থ্যই আমার কাম্য যে পৃথিবীর প্রতিটা মানুষ সুস্থ থাকুক প্রত্যেকটা মা যাতে নর্মাল ডালি ডেলিভারি এই ভিতরে থাকে এবং তারা কোনো স্বাস্থ্যযুক্তির ভিতরে না থাকে এই জন্য কিন্তু আমার ইউটিউব ভিডিও তৈরি করা তো অনুরোধ রইলো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইকও শেয়ার দেবেন অল বাটন ক্লিক করবেন যাতে নতুন নতুন আরও ভিডিও পেতে পারেন যেই ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে যে আরও অনেক নতুন তথ্য জানতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম গুড মর্নিং ডেকসেন